আকৌ হাত দাঙিলে সরকারী বিষয়ায়। বকুর সমরিয়াত চলিল দুর্নীতি নিবারক শাখার অভিযান। সমরিয়া রাজ্য চক্র বিষয়ার কার্যালয়ত 3000 টাকা ঘুষ লই থাকুতে ধরা পড়িল সমরিয়া চক্র বিষয়া কার্যালয়ের এগারী কাননগো। দুর্নীতি নিবারক শাখায় ধরা পেলা এই কাননগোজনের নাম প্রদীপ কলিতা। এক নথি উদ্ধরণের প্রদীপ কলিতায় লৈছিল 3000 টাকার উৎকোচ। গোপন সূত্রে এই খবর লাভ করে দিনের 2 বজাত দুর্নীতি নিবারক শাখায় চলাইছিল অভিযান। আর তেতিয়াই হাতে লোতে করায়ত্ত করে কার্যালয়টির কাননগো প্রদীপ কলিতা। এফালে গোয়ালপাড়া জেলাতেও উৎকোচ লৈ হাত দাঙিলে গোয়ালপাড়া জেলা কৃষি বিষয়া বুদ্ধেশ্বর দাসে। এগারী ঠিকাদারের 20,000 টাকা উৎকোচ লোতে হাতে লোতে ধরা পেলালে দুর্নীতি নিবারক শাখায়। নিউজ ডেস্ক, News18 অসম নর্থ ইস্ট। আকৌ হাত দাঙিলে সরকারী বিষয়ায়। বকুর সমরিয়াত চলিল দুর্নীতি নিবারক শাখার অভিযান। সমরিয়া রাজ্য চক্র বিষয়ার কার্যালয়ত 3000 টাকা ঘুষ লই থাকুতে ধরা পড়িল সমরিয়া চক্র বিষয়া কার্যালয়ের এগারী কাননগো। দুর্নীতি নিবারক শাখায় ধরা পেলা এই কাননগোজনের নাম প্রদীপ কলিতা। এক নথি উদ্ধরণের প্রদীপ কলিতায় লৈছিল 3000 টাকার উৎকোচ। গোপন সূত্রে এই খবর লাভ করে দিনের 2 বজাত দুর্নীতি নিবারক শাখায় চলাইছিল অভিযান। আর তেতিয়াই হাতে লোতে করায়ত্ত করে কার্যালয়টির কাননগো প্রদীপ কলিতা। এফালে গোয়ালপাড়া জেলাতেও উৎকোচ লৈ হাত দাঙিলে গোয়ালপাড়া জেলা কৃষি বিষয়া বুদ্ধেশ্বর দাসে। এগারী ঠিকাদারের 20,000 টাকা উৎকোচ লোতে হাতে লোতে ধরা পেলালে দুর্নীতি নিবারক শাখায়। নিউজ ডেস্ক, News18 অসম নর্থ ইস্ট। আকৌ হাত দাঙিলে সরকারী বিষয়ায়। বকুর সমরিয়াত চলিল দুর্নীতি নিবারক শাখার অভিযান। সমরিয়া রাজ্য চক্র বিষয়ার কার্যালয়ত 3000 টাকা ঘুষ লই থাকুতে ধরা পড়িল সমরিয়া চক্র বিষয়া কার্যালয়ের এগারী কাননগো। দুর্নীতি নিবারক শাখায় ধরা পেলা এই কাননগোজনের নাম প্রদীপ কলিতা। এক নথি উদ্ধরণের প্রদীপ কলিতায় লৈছিল 3000 টাকার উৎকোচ। গোপন সূত্রে এই খবর লাভ করে দিনের 2 বজাত দুর্নীতি নিবারক শাখায় চলাইছিল অভিযান। আর তেতিয়াই হাতে লোতে করায়ত্ত করে কার্যালয়টির কাননগো প্রদীপ কলিতা। এফালে গোয়ালপাড়া জেলাতেও উৎকোচ লৈ হাত দাঙিলে গোয়ালপাড়া জেলা কৃষি বিষয়া বুদ্ধেশ্বর দাসে। এগারী ঠিকাদারের 20,000 টাকা উৎকোচ লোতে হাতে লোতে ধরা পেলালে দুর্নীতি নিবারক শাখায়। নিউজ ডেস্ক, News18 অসম নর্থ ইস্ট।